এই তো, এবার কি সাউন্ড প্রবলেম আসছে না সব কিছু ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, একটু প্লিজ কমেন্ট করে জানাও। চাই না এই ঘরের জন্য এরকম অবস্থা নাকি, নাকি আমি নিজের ঘরে চলে যাব? নো ম্যাম, ওকে ওকে, সব ওকে। একটু আগে যেটা হলো, আমার মনে হয় কিছু এক, মানে প্রথমে দেখলাম যে ভীষণ কম আলো লাগছিল, খুব অন্ধকার লাগছিল, তো স্টার্ট করে দেওয়ার পর বুঝলাম, তো তারপর টুক করে গিয়ে অফ করে দিয়ে আমি লাইট ফাইটগুলো জ্বালালাম, কিন্তু ততক্ষণ দেখলাম যে লাইফটা কাটেনি, লাইফটাতে তোমরা আমার সাথে থেকেই গেছো। সাউন্ড প্রবলেম অবশ্য ছিল, এখন তো সাউন্ড প্রবলেম নেই, তোমরা নিজেরাই লিখছো, এখন সব ওকে। আচ্ছা, ডিনার তা বললে ও কি, দেখো এটা বুঝতে পারলাম না কি লিখেছো। অভিজিৎ নাথ লিখেছে যে হাই ম্যাম, কেমন আছো? অ্যাকচুয়ালি আমি আজকে ভাবলাম দুষ্টুর ঘরে থেকে গিয়ে দুষ্টুকে সঙ্গে নিয়ে লাইভটা করব, কারণ আমি যখন লাইভে আসি তখন অনেকে বলে দুষ্টু কোথায়, দুষ্টু কোথায় করে, তো সেক্ষেত্রে যেই আমি ওর ঘরে ঢুকেছি, লাইভটা শুরু করব ঠিক করেছি, তখন ও ঘর থেকে চলে গেল। মিষ্টি কথায় মিষ্টি এখন মনে হয় ওর ঘরে রয়েছে। এইবার তো মনে হচ্ছে যে আচ্ছা, হাই ম্যাম কেমন আছো, অভিজিৎ নাথ। আচ্ছা, তারপর আমি তো ভালোই আছি, সব সময় যেটা বলি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর চেষ্টা করি মুখ বলতে ভালো আছি এটা মনে করলে কিন্তু ভালো থাকা যায়। কোনো ভ্যাকেন্সি আছে? কিরম ধরনের ভ্যাকেন্সি বলো তো, অনেক কিছু ভ্যাকেন্সি রয়েছে। কোনোদিন কোনো কিছু কি পূরণ হয়? সব সময় কিছু না কিছু ফাঁকা থেকে যায়। অদ্বিতীয় আর ফাইনাল কবে হবে? হ্যাঁ, এই কথাটাই বলার জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক করেছি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই 8 তারিখে মোহিত মঞ্চে কিন্তু আমাদের লাস্ট অডিশন, অদ্বিতীয়ার লাস্ট অডিশনটা হবে কলকাতায়, যেটা বলেছিলাম যে লাস্ট অডিশন কলকাতায় হবে, তো সেক্ষেত্রে মোহিত মঞ্চ পাইকপাড়াতে, রাজা মনীন্দ্র রোড, অ্যাড্রেসটা দেওয়া আছে। আগে থেকে ফর্ম ফিল আপ করে নাও, যদি একান্ত ফর্ম ফিল আপ করতে না পারো সেদিনকে এসেও ফর্ম ফিল আপ করা যেতে পারে, সকাল 11টা থেকে শুরু, চলে আসো। আর এটাই কিন্তু লাস্ট অডিশন, এরপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। খুব দরকার কথা, অনেকে লিখেছে আমার সঙ্গে সামনাসামনি দেখা করবে, খুব দরকার, কিন্তু যখন বলো তখন সব ঠিক আছে, কিন্তু তারপর দেখছি অন্যয় মুখার্জি চলে এসছে। আচ্ছা, কবিতা কিন্তু এখনো আসেনি, তারপর কিন্তু যেদিনকে যেদিনকে আমরা আমি দেখা করার জন্য তোমাদের সঙ্গে সময় দিয়েছি তখন কিন্তু খুব কম সংখ্যক সবাই এসছো, তারপর আবার সেই এক কথা, কবে দেখা করবেন আর দেখা করবেন। ম্যাম, আপনার এক্সক্লুসিভ শোরুমে কোনো ভ্যাকেন্সি আছে? নন্দিতা তালুকদার লিখেছ, আই নিড এ জব। ম্যাম, আপনার এক্সক্লুসিভ শোরুমে কোনো ভ্যাকেন্সি আছে কিনা? দেখো, আমার এক্সক্লুসিভ শোরুমে ভ্যাকেন্সি আছে কিনা, তো সেক্ষেত্রে তোমাকে সেই ধরনের কাজকর্ম জানা থাকতে হবে, আমাদের এক্সক্লুসিভের জিনিসপত্র, শাড়ি জামা কাপড়, সেটা যদি সেলের অভিজ্ঞতা থাকে তাহলে আছে, আর সেটা যদি না থাকে জানা তাহলে তাহলে কী করে নেব বলো। ম্যাম দেখা করুন প্লিজ, রাধিকা লিখেছ, কি করে দেখা করবো বলো তো, এই তো কদিন আগে দেখা করেছিলাম, বেশ কিছু বন্ধু এসেছিলো, তাদের সঙ্গে বেশ এনজয় হলো, কথা হলো, আমি জানি না সেই সব বন্ধু এখন আছে কিনা, যদি সেই সব বন্ধু তোমরা থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও।
সেমিফাইনালটা কবে হবে? শুনু শুনু, সেমিফাইনালটা আগে তোমার কলকাতাটা হোক, তারপর এই মান্থের শেষে সেমিফাইনাল হবে, আর তারপর হয়তো নেক্সট মান্থে ফাইনাল হয়ে যাবে। তারপর তো সময় পাবো না, সামনে পুজো এসে গেছে, তো তোমরাও সময় পাবে না। আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে? দেখো, আমার ফেসবুকে ফর্ম দেওয়া আছে, এক্সক্লুসিভ ফর্ম দেওয়া আছে, ফর্মটা অ্যাপ্লাই মানে ফিল আপ করে নাও, তাহলে তোমরা পারবে। আর তার থেকে যদি সেটা না পারো, তাহলে ডাইরেক্ট সেদিনকে এসেও কিন্তু করতে পারো। অনয় মুখার্জি অনেক অনেক লাভ সাইন পাঠিয়েছে, কালার লাভ, থ্যাংক ইউ। আচ্ছা, সেমিফাইনালের জন্য প্রিপারেশন নেব, প্লিজ বলুন। মৌলি মৌলি, সেমিফাইনাল আগে আমি জানি না, তুমি মানে কোনো অডিশন থেকে যদি সিলেক্ট হয়ে থাকো, তাহলেই তুমি সেমিফাইনালে পৌঁছাতে পারছো। কারণ যে যে অডিশনে আমরা করছি, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কোনো কোনো জায়গায় ফোর্থ তো আমরা নিচ্ছি, চারজনকেও নিচ্ছি, তো তারাই সেমিফাইনালে গিয়ে পৌঁছাবে। একজন লিখছে, ম্যাম রুমটা দেখান না প্লিজ। দেখাবো গো, একদিন সবটা দেখাবো, পুরোটা কমপ্লিট হোক তখন দেখাবো, এখনো তো সবটা কমপ্লিট হয়নি। ১২ বছর ধরে তৈরি করেছি, তাহলে তো সেটা কিছু বছর তো সময় লাগবে দেখাতে, কিছুদিন তো সময় লাগবে, কিছু বছর না সরি, তো সেক্ষেত্রে নিশ্চয়ই দেখাবো। ম্যাম আরেকবার অডিশনের ব্যাপারটা বলুন। ৮ তারিখে আমাদের কিন্তু অডিশনটা হবে, কলকাতার অডিশনটা, ওটাই লাস্ট অডিশন, এরপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। তো সেক্ষেত্রে তোমরা যারা ইচ্ছুক, মিস বা মিসেস যে কেউ ইচ্ছুক, কোনো বয়স লিমিটেশন নেই, ১৮ বছর মানে ওপরে যে কেউ নাম দিতে পারো, বাদ বাকিটা সব আমাদের ফর্মে লেখা আছে। ফর্মটা আমাদের আমার কে আসেট এক্সক্লুসিভ পেজেও আছে, কে আসেট পেজেও রয়েছে। কি হলো? আপনি পাড়াতে থাকেন তো? আপনি পাইক পাড়াতে থাকেন তো? আচ্ছা, শ্বেতা দে, পাইক পাড়াতে ৩ মাস আগে পর্যন্ত ছিলাম, এখন ৩ মাস পাইক পাড়াতে থাকছি না, অন্য জায়গায় থাকছি। তো পাইক পাড়াটা থাকা পাইক পাড়াটা মনে রয়েছে, এই ৩ মাসের মধ্যেও প্রত্যেক মাসে গিয়ে ৭ দিন ১০ দিন করে পাইক পাড়া থেকে এসছি অবশ্য। আলিপুর দুয়ারে আসুন, আলিপুর দুয়ারে নিশ্চয়ই বেড়াতে যাব, কিন্তু অদ্বিতীয়ার জন্য নয়, অদ্বিতীয়ার সমস্ত কিছু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে একটু বেরিয়ে পড়ি। দুষ্টু ঢুকতে পারছে না, দরজার কাছে এসে দেখছে আমি লাইভ করছি, যখন সব আবার পালিয়ে গেছে। আর সঙ্গে যোগাযোগ করবো কি করে? পুনম পুনম, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্য তারা, আমি এখন গিয়ে একটা জায়গায় স্থির হয়ে বসি, এখানে বসতে পারি। মিষ্টি কোথায় খাচ্ছিস? ঠিক আছে, এখানে বসতে পারি। আপনার লিপস্টিক গুলো এবার কবে পাবো আপনার অ্যাপে?
দেখো লিপস্টিকগুলো কবে পাবে, তোমরা একটা কাজ করো, যে লিপস্টিকগুলো প্রয়োজন যে কোনো দিন আমার যে কোনো সেন্টার, সেটা আমাদের কলেজ হতে পারে, সেটা এক্সক্লুসিভ হতে পারে, আর সেটা সেটা আমাদের যে কোনো স্পা হতে পারে, সেখানে তোমরা এসে সঙ্গে সঙ্গে পরখ করে পেয়ে যেতে পারো। আর অ্যাপে অবশ্য ছিল, এখন অ্যাপ থেকে বোধহয় সরিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি, অ্যাপে কি ওই লিপস্টিকগুলো রয়েছে? অ্যাপে কি লিপস্টিকগুলো দেওয়া আছে? আচ্ছা, আওয়াজে শুনতে পাচ্ছে না, একটু বলুন প্লিজ, আমাকে একটু বলুন প্লিজ, কি বলবো বলো রুমা। দিদি আমার নিচে বলুন, আচ্ছা দিদি তোমার সঙ্গে যোগাযোগ করবো কী করে? হ্যাঁ, যোগাযোগ কী করে করবে সে তো বলেই দিয়েছি, যোগাযোগ কী করে করবে। আচ্ছা এবার তোমাদের কথা বলো, অনেকক্ষণ ধরে আমার কথা হয়েছে, এবার বলো তোমরা পুজোতে কে কী করছো? না কাটিনি, পুজোতে কারা কারা বাইরে বেড়াতে যাচ্ছো, কারা কারা তোমরা কলকাতার মধ্যে থাকছো বলো। আমি অবশ্য এখনো ঠিক করিনি কোথায় কোথায় যাব বাইরে, প্রত্যেক বাড়ি এত বছর হয়েছে যে পুজোর সময় ওই ষষ্ঠী সপ্তমী বা অষ্টমীর দিন থেকে বাইরে চলে যাই, লকডাউনের পর অবশ্য আর বাইরে যাইনি, মাঝে অবশ্য একবার গেছিলাম কিন্তু তারপর আর পুজোর সময় বাইরে যাওয়া হয়নি। তবে এবছর হয়তো কোথাও না কোথাও এদিক ওদিক যাব হয়তো, কারণ সারা বছর সময় হয় না, কাজের প্রেশারে হোক বা ইচ্ছাও করে না অনেক সময়, তো পুজোর সময় ওই সময়টুকু থাকে যেগুলো নিশ্চিন্ত মনে থাকা। স্লিম অয়েলটা ব্যাপারে শ্বেতা, স্লিম অয়েলটা যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমাদের শুধুমাত্র এখন অ্যাপেই পাওয়া যাচ্ছে, তো সেটা যে যে জায়গাতে বিশেষত বেশি বেশি ফ্যাট রয়েছে, বেলিতে রয়েছে, অনেকের হাতে রয়েছে, ওখানে আপার পোর্শনে হয়েছে, কারো লোয়ার পোর্শনে হয়েছে, সেটা কিন্তু দিনে একবার থেকে দুবার করে ম্যাসাজ করতে হবে 5 থেকে 10 মিনিট। তো সেটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে নিতে পারো, আমাদের যেটা স্লিমিং অয়েল সেটা পাওয়া যাচ্ছে আমাদের অ্যাপে, কে আসে .in বা .com-এ তোমরা পেয়ে যাবে। প্লিজ বলুন। আচ্ছা মৌলি তুমি সিলেক্টেড তাই তো? তাহলে একটা কাজ করো, আমরা তোমাদের জানিয়ে দেব, তুমি নিজে থেকে যেটা তৈরি হতে পারো, কারণ সেখানে হাঁটা চলা, কথা বলা সব কিছুই পরীক্ষা করা হবে, মানে সেমিফাইনাল হবে, ডান্স, তারপর অন্য কোনো যদি তোমার এক্সট্রা কারিকুলাম কিছু থাকে সেটাও তুমি সেটাকেই একটু রেওয়াজ করো। সোনিয়া লিখেছে, দিদি তোমার সাথে কি যোগাযোগ করবো, ফোনে কথা বলা যাবে? এই তো কথা বলছি। আচ্ছা আর একটা কথা বলে রাখি, সামনে যেহেতু 15 আগস্ট, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভালো অফার রয়েছে, কে আর সেট মেডিসপাতে রয়েছে, কে আর সেট এক্সক্লুসিভে অফার রয়েছে, আর তার সঙ্গে আমাদের আর একটা অফার রয়েছে কে আর সেট গোল্ডেন ডায়মন্ডে, আর হ্যাঁ কে আর সেট কলেজ অফ বিউটিতেও কিন্তু একটা ভালো অফার রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু জাস্ট এই কটা দিনের জন্যই অফার রয়েছে। দেখো ফিসকে এসে গেছে, স্লিমিং অয়েলটা কি আমাদের এখানে রয়েছে কোথাও? নেই না, দুষ্টু কোথায় গেল রে? না ঘর থেকে পালিয়ে গেছে, গেস্ট রুমে বসে আছে বোধহয় গিয়ে। আচ্ছা আচ্ছা, আমি খুব এক্সাইটেড দিদি তোমাকে ফেস ফেস টু ফেস দেখবো।
ফেস টু ফেস তো দেখা যেতেই পারে। আমি তো সন্ধেবেলা চেষ্টা করি যে আমাদের এক্সক্লুসিভে থাকা, অনেক সময় অবশ্য অফিসেও বেশিরভাগ টাইমটা চলে যায়, তবে যারা এক্সক্লুসিভে যায় তারা কিন্তু অনেকটা সময় কিন্তু অনেকটা সময় কিন্তু তারা মানে থাকে আমার সঙ্গে। আচ্ছা, কয়েকটা কথা বলে রাখি, যেহেতু আমি এর আগে কিছুক্ষণ আগেই ফেসবুকটা দেখছিলাম ভালো করে, ম্যাক্সিমাম সবার একটাই প্রশ্ন, চুল পড়ছে। তোমাদের মধ্যে কার কার চুল পড়ছে বলো তো, কার কার চুল পড়ছে একটু বলো। স্লিম অয়েলটা নিয়ে একটা ভিডিও করো, স্লিম অয়েল নিয়ে কোনো ভিডিও নেই সত্যি তো। স্লিমিং অয়েলটা নিয়ে কালকে একটা শুটিং করার কথা আছে, যদি সম্ভব হয় তাহলে স্লিমিং অয়েলটা নিয়ে ডিটেলসে তোমাদের নিশ্চয়ই জানাবো। আচ্ছা, যার যার চুল পড়ছে তাদের একটা কথা বলি। দেখো, যদি অল্প স্বল্প খুব চুল পড়ে, যেমন 25-30টা 40টা চুল, এমনকি 50-60টাও চুল পড়তে পারে, সেটা নর্মাল। যদি চুল ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু 10টা চুল পড়লেও কিন্তু অ্যাবনর্মাল। তো এই শীত বর্ষাকালে তো বেশি চুল পড়েই, যাদের ধরো বেশ একটু চুল পড়ছে তারা একটা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে আমাদের হেয়ার গ্রোন অয়েল যেটা রয়েছে সেই অয়েলটা দিয়ে। সেটা কিন্তু চুল পড়াটাও বন্ধ করে, চুলটাকে খুব যাদের ড্রাই ড্যামেজ সেটাকেও কিন্তু ঠিক করে আর কি। আর যাদের ধরো বেশ বেশি চুল পড়ছে বা চুলটা অনেক সময় হয় না যে চুল পড়ছে, চুলটা কিরম বাড়ে না, কিরম ঘুঙ্গুর হয়ে যায়, চুলে খুব স্লিটেন রয়েছে, চুলটা ড্রাই ড্যামেজ রয়েছে, তো তাদের জন্য কিন্তু আমাদের স্পেশালি আর একটা অয়েল রয়েছে, সেটা হচ্ছে অ্যালোপেক্স। তো অ্যালোপেক্স তোমরা ইউজ করতে পারো, এটা লং অ্যান্ড স্ট্রং, কারণ এটা চুলকে যেমন মজবুতও করে তেমন লম্বা করতেও সাহায্য করে। আর যাদের চুল প্রচণ্ড পড়ছে, ফাঁকা হয়ে গেছে, স্ক্যাল্প দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা আমাদের প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যালোপেক্স, অ্যালোপেক্স পেইন্টা অ্যাক্টিভ 10। সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো যাদের প্রচণ্ড চুল পড়ছে। তবে হ্যাঁ, এটা করতে হবে যে যখন তুমি ইউজ করবে তখন নিয়মিত কিন্তু এই অয়েলটা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেক দিন 5 ml, মিনিমাম 5 ml, মানে স্ক্যাল্পে দিতে গেলে 5 ml তো লাগে, জাস্ট প্রত্যেকটা স্ক্যাল্পে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর তার সঙ্গে যেটা করতে হবে, পেন্টা শ্যাম্পুটা ইউজ করতে হবে। পেন্টা শ্যাম্পুটা অয়েলটা কোথায় পাবো, কোন অয়েলটার কথা লিখেছো সেটা আমি জানি না, যদি অ্যালোপেক্স পেন্টা বলো তাহলে আমাদের, আমার মনে হয় তুমি স্লিমিং অয়েলের কথা বলেছো, তো স্লিমিং অয়েলটা আমাদের ওয়েবসাইটে রয়েছে। আমাদের এরকম অনেক প্রোডাক্ট আছে যেটা হয়তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না, এরকম অনেক প্রোডাক্ট আছে যেটা আমাদের স্পেশালি কিন্তু আমাদের ওয়েবসাইটেই তোমরা পাবে। যেমন অনেকগুলো আমাদের কিন্তু বডি ম্যাসাজ অয়েল রয়েছে বা বডি অয়েল রয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটেই পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম, আর যাদের প্রচণ্ড চুল পড়ছে তারা কিন্তু অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা যেমন স্ক্যাল্পের মধ্যে লাগাবে, আর পেন্টা শ্যাম্পুটা করবে একদিন ছাড়া ছাড়া, এটাতে চুল পড়াটা বন্ধ হবে, নতুন চুলটা আসবে। তবে হ্যাঁ, 2 দিন বা 4 দিন ইউজ করলাম আর তাতেই চুল পড়া বন্ধ হয়ে গেল তা না, চুলটা পড়া বন্ধ হতে কিন্তু মোটামুটি 1 মাস সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। আর অ্যালোপেক্স অ্যাবসোলুট আমাদের আরেকটা রয়েছে, যাদের প্রচণ্ড চুল পড়ে ফাঁকা হয়ে গেছে, একদম বলনেস চলে এসছে, অনেক দিন ধরে পুরনো চুল পড়ার প্রবলেম রয়েছে, তাদেরকে আমি বলবো যে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা ইউজ করতে। তবে হ্যাঁ, শ্যাম্পুটা কিন্তু পেন্টা শ্যাম্পু ইউজ করতে হবে। ব্ল্যাক আন্ডারআর্মস পাপিয়া সরকার লিখছে, দিদি আমি উটার প্যাকটা মুখে লাগালে গাল দুটো জ্বালা করছে। পাপিয়া সরকার লিখছে যে উপটান প্যাকটা ইউজ করলে গালটা জ্বালা করছে, তো আমি এখনো কাউকে শুনিনি যে মুখ উপটান ইউজ করলে মুখ জ্বালা করছে। তুমি একটা কাজ করো, তুমি উপটানটা ইউজ করার আগে ভালো মতো করে ফ্রেশ ওয়াশে স্কিনটা ধুয়ে নিয়ে তারপর করো। অনেক সময় হয় যদি তোমার এক্সট্রা অয়েল বা পলিউশন থাকে তোমার নিজস্ব স্কিনের কারণেই কিন্তু জ্বালা করতে পারে, তাই তো? হ্যাঁ, ভীষণ যদি সেন্সিটিভ থাকে, অনেক সময় হয় না যে এইসব জায়গাগুলো অনেকের বেশি ড্রাই, তাহলে ওটা 2-1 দিনই জ্বালা করবে, দেখবে 2-3 দিন পর থেকে আর জ্বালা করছে না, ততক্ষণে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। খুব টেনশনে আছি দিদি, আজ ফার্স্ট টাইম আমার
প্রত্যেক জন্য হ্যাঁ নিবিড় বর্ষমি লিখেছে হেয়ার ফল ইজ পার্ট অফ লাইফ দ্য মোর ইউ থিংক অ্যাবাউট ইট দ্য মোর ইউ আর গোইং ক্রেজি একদমই ঠিক চুল তো পড়বেই তো চুল পড়া এটা তো একদম মানে চুল পড়বে গজাবে চুল পড়বে গজাবে এটাই চলতে থাকে এটা নিয়ে এত কিছু চিন্তা করার কোনো টেনশন করার কিছু নেই কিন্তু সত্যি টেনশন করার তখনই ব্যাপারটা হয় যখন চুলটা সত্যি ফাঁকা হয়ে যায় যাদের অনেকটা চুল আছে তাদের সত্যি কোনো খুব একটা ম্যাটার করে না কিন্তু যাদের সত্যি চুলটা উঠে গিয়ে স্ক্যাল্পটা আস্তে আস্তে করে দেখা যেতে শুরু করে তখন কিন্তু তাদের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে যায় তো কিছু করারও থাকে না অনেক কিছু চেষ্টা করে কিন্তু যে চেষ্টাটাই আপনারা করবেন বা তোমরা করবে সেটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে কোনোটাই কিন্তু হেয়ার ফল ট্রিটমেন্টটা এমন নয় যে রাতারাতি কোনো একটা মিরাকল কিছু হয়ে যাবে সেক্ষেত্রে যেই জিনিসটা ইউজ হবে সেটা কিন্তু একটু কন্টিনিউ আর ঠিকঠাক করে ইউজ করতে হবে এটা কি লিখেছে শ্বেতা শ্বেতা দত্ত কি লিখেছে খুব টেনশন আছি দিদি ফার্স্ট টাইম দিদি আই এম ফার্স্ট টাইম আমার 8 তারিখের জন্য ও 8 তারিখে অদিতিয়ার জন্য অদিতিয়া ফার্স্ট টাইম হ্যাঁ অদিতিয়ার কথা বলে দিয়েছি যে অদিতিয়া কিন্তু লাস্ট অডিশন হচ্ছে কলকাতায় তোমরা যারা যারা কলকাতা কলকাতার আশপাশে আছো বা আরো অনেক দূরে আছো তারা চাইলে কিন্তু সবাই চলে আসতে পারো এই নয় যে কলকাতা মানে কলকাতা যারা রয়েছে তারাই করবে যে প্রান্ত থেকেই আছো যারা হয়তো আগে কখনো আসোনি তারা চলে আসতে পারো যারা হয়তো আগে এসেছো হয়তো সিলেক্ট হওনি তারাও চলে আসো কোথায় রে দুষ্টু এখানে কোন ঘরে না না ওই ঘরে আমি ছিলাম দেখ তাহলে ওই ঘরটাই আছে বোধ হয় গেস্ট রুমে দেখ কেমন আছো তুমি টেনশন করার মতো কিছু অদিতিয়ার কথা অনেক বলে দিয়েছি আচ্ছা আর একটা কথা বলে রাখি আমি আর দেখা করবো না এখন তবে একটা কাজ করতে পারো অদ্বিতীয় দিন আমি আর মিষ্টি কিন্তু সারাদিন থাকবো 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত তো থাকবোই যারা যারা আমার সঙ্গে সরাসরি কথা কিন্তু অ্যাপ্লাই করেছে হ্যাঁ প্রচুর লোক অ্যাপ্লাই করেছে মানে যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেখানে প্রচুর লোক করেছে ইভেন কল করে করে আগে থেকে অ্যাপ্লাই করে রাখছে এই ফর্মে আচ্ছা এই ফর্ম ফিল আপ প্রচুর লোক করেছে প্রচুর লোক অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে আমাদের তো সারাক্ষণ থাকতেই হবে কিন্তু তারপরও তোমরা যদি চাও আমাদের সঙ্গে দেখা করতে আমরা কিন্তু ওখানে রয়েছি তোমাদের সঙ্গে কথা বলে নেবো আর যদি তার মধ্যে সুযোগ ঘটে নিশ্চয়ই সুযোগ ঘটবে কারণ ওখানে তো ব্রেক দিয়ে দিয়ে হবে তখন তোমাদের যদি স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সেটাও যদি চাও তাহলে ডিসকাস করে নিতে পারবো সামনাসামনি পেইন্টটা দাঁড়াও পেইন্টটা অ্যালোপেক্স পেইন্টটা অ্যাক্টিভ 10 ইউজ করি শ্যাম্পু না করে আমি কি করি যাবে এমনি ও শ্যাম্পু না করে এমনি স্নান করা যাবে কিনা দেখো অ্যালোপেক্স পেইন্টটা অ্যাক্টিভ 10 ইউজ করছো এর সঙ্গে শ্যাম্পুর কোনো সম্পর্ক নেই শ্যাম্পুটা শুধুমাত্র চুল পরিষ্কার করার সঙ্গে সম্পর্ক তবে সেটা তুমি সেদিনকে করতে পারো কিংবা পরের দিনও করতে পারো তবে আমি সেদিনকে করতে বলবো না কারণ তুমি অ্যালোপেক্স পেইন্টটা অ্যাক্টিভ 10টা যতক্ষণ চুলে দিয়ে রাখতে পারবে সেটা তোমার জন্য ভালো তো সন্ধেবেলা বিকালবেলা লাগিয়ে নাও বাড়িতে ফিরে এসে যদি তুমি রোজ রাস্তায় বেরো তারপর পরের দিন চাইলে শ্যাম্পু করে নিতে পারো আর যদি চাও যে শ্যাম্পু না করতে চুলে এমনি রেখে দিতে সেটা কিন্তু তোমার জন্য অনেক বেটার হবে এখানে মিতরাজ খান লিখেছে আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো আচ্ছা রাজ খান লিখেছে প্রোডাক্টগুলো ভালো থ্যাংক ইউ রাজ আচ্ছা অ্যালোসমেন্টের লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল অ্যালোসমেন্টের অ্যাক্টিভ শ্যাম্পু ইউজ করার লং অ্যান্ড স্ট্রং অয়েল অয়েল আর অ্যালোপেক্সমেন্টার শ্যাম্পুটা ইউজ করলে কি হেয়ার ফল কমে হবে দেখো অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং যেটা রয়েছে অয়েলটা সেটা হচ্ছে অয়েল ফ্রমে রয়েছে তো সেটাও কিন্তু চুলের জন্য অনেকটাই ভালো চুলগুলো ভীষণভাবে কন্ডিশনিং করে চুলটাকে ড্রাই
বা ড্যামেজের হাত থেকে বাঁচায় বা ড্রাইভার ড্যামেজ যাদের হয়ে গেছে তাদের জন্য ভীষণ ভালো, যাদের চুল পড়ছে তাদের জন্য ভালো। কিন্তু অ্যালোপিক্স পেন্টটা অ্যাক্টিভ যেটা রয়েছে সেটা ওয়াটার সলিউশন। তো কি হয়, সকলে ওয়াটার সলিউশন পছন্দ করে বলে ওয়াটার সলিউশন, আর এর সঙ্গে আরও 10টা বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে যেটা চুলের জন্য আরও বেশি কার্যকরী ক্ষমতা রাখে। এটাই হচ্ছে তফাত। এবার তুমি বুঝে নাও, তুমি তেল মাখতে চাইলে তুমি অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং করবে, আর তুমি যদি ওয়াটার সলিউশনে যেতে চাও তাহলে অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ টেন করবে। আমার চুলের খুব প্রবলেম, আমার খুব স্কিন খুব খারাপ, ফেশিয়াল করতে চাই, গ্লোইং স্কিন হবে? হ্যাঁ, যদি ফেশিয়াল করতে চাও তাহলে গ্লোয়িং স্কিন হবে। শুধু ফেশিয়াল করলেই যে গ্লোয়িং স্কিন হবে তা নয়, ফেশিয়ালের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন স্কিনটাকে ভালো করে ভালো রাখতে হবে, মানে ঠিক মতো করে পরিষ্কার করা, ঠিক মতো করে টোনিং করা, ঠিক মতো করে ময়েশ্চারাইজ করা, এইটা যদি রোজ করো তাহলে ফেশিয়ালেরও কিন্তু প্রয়োজন নেই। সেক্ষেত্রে তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী একটা টোনার, একটা ফ্রেশ ওয়াশ আর একটা রাত্রিবেলা নাইট ক্রিম লাগাও, তাহলেই দেবে, এইটুকুনি করলেই কিন্তু যথেষ্ট। এটা হয়তো তোমরা সবাই করো, কিন্তু যেটা দরকার যে তোমার স্কিন অনুযায়ী সেটা কি বাঁচতে পেরেছো কিনা। মানে সবাই বলবো আমি তো রোজই ফ্রেশ ওয়াশ দিয়ে পরিষ্কার করি, হ্যাঁ করলেও তোমার স্কিন অনুযায়ীটা যদি করো তাহলে সেটা বেশি বেটার হবে। দিদি নতুন চুল গজানোর জন্য কি ইউজ করব? নিবেদিতা চ্যাটার্জি, নিবেদিতা একটা কথা বলি, নতুন চুল গজানোর জন্য আমাদের পেন্টা অ্যাক্টিভ টেন আছে, তার থেকেও পাওয়ারফুল আছে অ্যালোপেক্স অ্যাবসোলুট। তো এবার তুমি বেছে নাও, অ্যালোপেক্স অ্যাবসোলুট করবে না পেন্টা অ্যাক্টিভ টেন করবে, তাহলেই চুল গজাবে। যশরাজ সিং লিখেছে, আজকে কিছু জিজ্ঞেস করব না, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, আপনার প্রথম প্রিয়দর্শিনী থেকে আজ এক্সক্লুসিভ স্যালুট ইউর জার্নি। খুব ভালো কথা যে কিছু আজকে জিজ্ঞাসা করবে না, একদম ঠিক বলেছো, একদম 20 বছর কেন, প্রায় 20 বছর আমার প্রোডাক্টের বয়স, আমার প্রিয়দর্শিনীর বয়স বোধ হয় সম্ভবত 27 বছর 28 বছর, যখন আমি প্রথম একটা ছোট্ট পার্লার থেকে শুরু করি, সেই ছোট্ট একটা পার্লার এখনো পর্যন্ত রয়েছে সেই প্রিয়দর্শিনী। পার্লারটার সাইজটা একটু বড় হয়ে গেছে, কারণ সামনে যে প্রিয়দর্শিনীর ছোট পার্লার ছিল সেটা এখনো রয়েছে, সেটা ওইভাবেই বন্ধ করা রয়েছে, তার পিছনে আমাদের পাইকপাড়ার প্রিয়দর্শিনী চলে গেছে আরো বড় আকারে। পিছনটা কখনো ভুলতে নেই, সেই জন্য কিন্তু আজও প্রিয়দর্শিনী রয়েছে। তো যাই হোক, সেখান থেকে এক্সক্লুসিভের যাত্রা সত্যি অনেকটা পথ, সময়টা অনেকটা, প্রায় 27-28 বছর। কে কি লিখেছে, কে চৈতালি, দেবিকা লিখেছে? আচ্ছা দিদি, মুখটা ক্লিন লাগছে না, আপনি ডিটা ফ্রেশ ওয়াশ মাখতে বলেছিলেন, মাখছি ফ্রেশ লাগছে না আর চুল খুব উঠছে। কথাটা ঠিক কি, যাই হোক তুমি বলছো ডিটান ফ্রেশ ওয়াশটা ইউজ করছো, ডিটান ফ্রেশ ওয়াশটা ইউজ করো আর ডিটান প্যাকটা করো, কিন্তু তাতেই কি সবসময় ট্যানটা উঠে যাবে? তাতে তোমার স্কিনটা ট্যান উঠে যাবে, কিন্তু স্কিনটা কি হয় সবসময় হাইড্রেট করতে হয়, স্কিনটাকে যদি সবসময় হাইড্রেট না করো তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি রাত্রিবেলা স্টপেজটা শুরু করে দাও, দেবে স্কিনে গ্লো এমনি চলে আসবে। হেয়ার বোটক্স করলে কি চুল ভালো থাকে? এই একজনকে পেয়েছি, কে? সুস্মিতা, মোটা হব কি করে? একটা কাজ কর, মোটা হতে গেলে একটা 2 মাসের প্রোগ্রাম নাও, সেটা হচ্ছে সকালবেলা উঠে 4 চামচ ছাতু ভালো করে 2 চামচ মধু দিয়ে খেয়ে নাও। দুপুরবেলা তুমি যেটা খাবে সেটা যা খাচ্ছ সারাদিনে সেগুলো তো খাবে, পরিমাণ একটু বাড়িয়েও খাবে, আর তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে
এক গ্লাস ভাতের ফ্যান, যে ভাতের ফ্যানটা আমরা ফেলে দিই সেই ভাতের ফ্যানটা নিয়ে তার সঙ্গে 2 চামচ ঘি মিশিয়ে অল্প একটু ভাত মিশাতেও পারো, নাও মেশাতে পারো, টেস্ট করার জন্য যা ইচ্ছা দিয়ে খেয়ে নিতে পারো। আর সন্ধেবেলা আবার 4 চামচ একটা ছাতুর শরবত খাও, এতে দেখবে তোমার কিন্তু ফ্যাট মানে তোমার কিন্তু অনেকটা ওয়েট গেন হবে, যেদিনকে প্রথম করছো আর যেদিনকে 2 মাস বাদে দেখবে তার মধ্যে কিন্তু অনেকটা ওয়েট গেন করছো। আর তার থেকেও বড় কথা, এখন কিন্তু কেউ মোটা হতে চায় না গো, সবাই রোগা থাকতে চায়। তো সেক্ষেত্রে তুমি দেখে নাও, যদি তুমি রোগা থাকো সেটা কিন্তু ভালোই আছো। অবশ্য আমি একটা সময় ভীষণ রোগা ছিলাম, আমার ওয়েট ছিল তখন 42 কেজি, আমার বিয়ের সময় আমার ওয়েট ছিল 42 কেজি, আর আমার হাইটটা মানে সাধারণের থেকে একটু বেশি। তো সেক্ষেত্রে ওই রোগা সরু তো সবাই বলতো খেতে পেতো না, আর আমি ভাবতাম কিভাবে মোটা হব। যখন মোটা হতে শুরু করলাম এখন এখন ভাবছি যে কিভাবে রোগা হব, রোজই ভাবছি, কিন্তু রোজই ভাবছি ঠিক আছে ঠিক আছে, কাল থেকে ঠিক রোগা হওয়ার একটা ব্যাপারটা করি, একটা ডায়েট প্ল্যানও করেছি কিন্তু সেটা এখনো শুরু করিনি। রোজ একটু হাঁটাটা শুরু করেছি, তো ঠিক আছে। ভাতের মার কিভাবে মুখে মাখবো, এই ভাতের ফ্যান মুখে মাখা যায়, ডাইরেক্ট মেখে নিতে পারো, ভাতের ফ্যান ভীষণ ভালো, ওটা ভাতের মুখে মাখা যায়, চুলে মাখা যায়, চুল কন্ডিশনিং হবে তো সেটা ভীষণ ভালো। ইভেন আমরা একটা ব্ল্যাক রাইস একটা সিরাম রেডি করেছি, আমি এখন রোজ সেটা মাখছি, প্রায় দিন 25-1 মাস হতে চললো, তো আমি দেখলাম কিন্তু ভীষণ ভালো। আমরা সাধারণত যে চালগুলো মানে খেয়ে থাকি সেই চালেতেও ভীষণ উপকার আছে। আর একটা ভীষণ ভালো চালের উপকার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস কিন্তু নয়, একদম কালো কুচকুচে, এরকম মাথার যেরকম চুল থাকে সেই রকম কালো রাইস, সেটার কিন্তু সব একটু বেশি আরো অনেক বেশি কাজ দেয়। মিষ্টি আমাদের কিচেনে আছে, একটু নিয়ে আসবি ব্ল্যাক রাইস, তাহলে একটু দেখাতে পারবো। দাঁড়াও তোমাদের বরঞ্চ দেখাই ব্ল্যাক রাইস কিরকম হয়। ব্ল্যাক রাইস দিয়ে আমি একটা সিরাম মানে আমি আমাদের ল্যাবের থেকে তৈরি হয়েছে, তো সেটা আমি রোজ মাখছি, তো সেটা আমি দেখলাম স্কিনটা কিন্তু বেশ গ্লো করছে। আর রাত্রিবেলা যে একটা ক্রিম মেখে শোয়ার অভ্যেস ছিল খানিকটা সেটা গেছে, তো এটাতে বেশ ভালো কাজ হচ্ছে। ব্ল্যাক রাইসটা দেখাই তোমাদের, খুঁজে পেলে হয় গিয়ে দেখবো, বাস শেষ হয়ে গেছে। এই কে আছো গো, একটু ওই কালো চালটা দাও না, পারুল পারুল আছে নাকি গো, তুমি এটা একটু খুলে দাও না গো, এই কন্টেনারটা খুলে দাও। অয়েলি স্ক্যাল্পের জন্য কোন সিরামটা ইউজ করব, অয়েলি স্ক্যাল্পের জন্য কোন সিরাম ইউজ করা না করাই ভালো, ওয়াটার সলিউশন কিছু ইউজ করো বেটার হবে, এটা একটু খুলে দাও। তবে যাদের চুলটা খুব অয়েলি চুল কিন্তু তাতেও অনেক সময় দেখা যায় স্প্লিটেন আছে, তাদের জন্য আমাদের স্পা সিরামটা বেটার হবে। এটা 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 বাটি দাও, দাঁড়াও ব্ল্যাক রাইসটা দেখাচ্ছি, আই নো ব্ল্যাক রাইস দাও, এই দেখো ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইসে কেক হয়, এটা অবশ্য আমার জানা নেই, এই তুলে রাখো রাইসটা, ব্ল্যাক রাইসে কেক হয় সেটা অবশ্য আমার জানা নেই,
তবে ব্ল্যাক রাইজে খুব ভালো সিরাম হয়, সেইটা আমি রোজ ইউজ করছি বলে জানি। এদিকটা আরো কম আছে। হ্যাঁ বলো, হেয়ার স্পাটা কিভাবে ইউজ করব? হেয়ার স্পাটা হচ্ছে যেদিকে শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর ভিজে চুলে হেয়ার স্পাটা নেবে, তারপর চুলটাতে ভালো করে লাগাবে, মোটামুটি 20 মিনিট বাদে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। টিস্যু আনুন ম্যাম, আমি ওয়েট টিস্যু আনুন। কেন গো, ওয়েট টিস্যু পৃথিবীর অনেক লোকের আছে, তো যারা যাদের আছে তাদের বেশ ভালোই আছে, তো আমার আনার কোনো প্রয়োজন নেই। আমি সবসময় চেষ্টা করি সব কিছু নতুন কিছু আনার, সবসময় যে নতুন কিছু আনতে পারি তা নয়, তবে চেষ্টা করি। ওয়েট টিস্যুটা পূর্ণ হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমার ফোন নাম্বারটা দিলে তো আর আমার মাথাটা ঠিক থাকবে না, তবে নাম্বারটা তোমাদের দিতে পারি, সেটা আমি তোমাকে দিচ্ছি, সেখানে তুমি কথা বলতেই পারো আমার সঙ্গে। সেটা হচ্ছে 8584839100। চলে এসছে দিদি, ভালো আছো তো? ভালো তো আছি গো, অনেকবার কোয়েশ্চেন করলাম, নো আনসার। রুমা দাস কি লিখেছো গো? সিরামটা কি টাইপের চুলে যাবে, কি বেনিফিট? দেখো, ব্ল্যাক রাইস আমাদের যে সিরামটা রয়েছে সেটা কিন্তু চুলের জন্য আমরা তৈরি করিনি, সেটা কিন্তু শুধুমাত্র আমরা ফেসের জন্যই তৈরি করেছি। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে চুলে আনবো কিনা সেটা জানি না, কারণ কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, আর মুখের জন্য তো স্পেশালি ভীষণ ভালো। দিলে না যেটা মনে হয় সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে ওই গ্লাস স্কিনের মতো একটা ব্যাপার থাকে না, সবাই এখন গ্লাস স্কিন করে, তো সেই সব মাখলে কিন্তু সত্যি স্কিনটা কিন্তু গ্লাস স্কিনের মতো লাগে। পাপড়ি হালদার, পাপড়ি ভালো আছি গো, থ্যাংক ইউ লক্ষ্মী, থ্যাংক ইউ। পুজো তো আসলো, পুজো এসে গেছে, পুজো এসে গেলেই কিরম মনটা ভালো হয়ে যায়। পুজো এসে গেলেই মনটা ভালো হয়ে যায়, কারণ সামনে পুজো আসবে, সাজগোজ করবো, যেটা হয় আর কি, সাজগোজ করবো, বেড়াতে যাব, কিছু ঠাকুর দেখবো, প্রচুর লোকের সঙ্গে আড্ডা মারবো, ভালো খাওয়া দাওয়া করো, ভালো খাওয়া দাওয়া বলতে বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো, এটাই তো সবার একটা মনে আনন্দ থাকে। মিষ্টি কই, মিষ্টি এখন মিষ্টির ঘরে ওপরে, মিষ্টি এখন ওপরে, দুষ্টু এখন ফোন দেখে পালিয়ে গেছে, সম্ভবত গেস্টরুমে গিয়ে শুয়ে আছে। কোন হেয়ার স্পাটা ইউজ করব বলুন তাহলে? দেখো, হেয়ার স্পা ইউজ করতে চাইলে আমাদের দুটো রকম হেয়ার স্পা রয়েছে, একটা গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার জন্য, আর একটা হচ্ছে ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার, এবং তার সঙ্গে যাদের চুলটা ভীষণ উইক তাদের জন্য। তো যাদের চুলটা ভীষণ উইক, নরম চুল পড়ছে, তারা সেটা বেছে নেবে, আর যাদের চুলটা ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য একটা, তো তোমরা তোমাদের মতো বেছে নাও। তিল ইউজ করবো একটু বলুন প্লিজ। দেখো, চুল যদি পড়ে তার ট্রিটমেন্ট দরকার, শুধু শ্যাম্পু দিয়ে কখনো চুল পড়া বন্ধ করা যায় না, তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি খুব চুল পড়ে তাহলে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন্টা ইউজ করো, আর শ্যাম্পু হিসাবে পেন্টা শ্যাম্পু ইউজ করো। পুজোর কিছু টিপস বলুন। পুজো তো এখনো বাকি আছে 2.5 মাস প্রায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় 2.5 মাস যথেষ্ট, 4, 8, 9, 10টা সপ্তাহ, তো এখন থেকে দেখো আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কোনো নতুন কথা না, এই কথাগুলো তোমরা সবাই জানো, নিজেরাও সেগুলো হয়তো খানিকটা মেনটেন করো। কী হয়, তোমরা ঠিক মতো না চুজ করতে পারো না, মানে তোমার স্কিনের জন্য ঠিক কোনটা প্রয়োজন সেটা, সেইটুকু যদি চুজ করে নাও তাহলেই দেবে তোমাদের স্কিন হেয়ার ভীষণ ভালো।
অনেক সময় এটাও হয়, যেমন অনেকেই অনেক দামি জামা তো অনেক দামি জামা পাওয়ার পরে কিন্তু তাকে হয়তো ঠিক ততটা, যদি ঠিকঠাক মতো কালার চুজ করা হয়, ঠিকঠাক মতো পোশাকটা চুজ করা হয় বা কোন শাড়ি পরলে কোন শাড়িটা তাকে মানাবে, বরঞ্চ এক একজনকে এমনও হয় যে খুব কম দামে জিনিসই পরেছে কিন্তু তাকে অনেকটা সুন্দর দেখতে লাগছে, সেই চুজটা ভীষণ ইম্পর্টেন্ট যে তাকে কোনটা মানাবে। সেটা হেয়ার কাটিং হতে পারে, সেটা একটা ড্রেস হতে পারে, সেটা শাড়ি হতে পারে এবং নিজের জন্য স্কিন বা হেয়ারের প্রোডাক্ট হতে পারে। তো এইটা আমার মনে হয় সবসময় যদি এক্সপার্টের পরামর্শ যদি নিজে করতে পারো ভালো কথা, ম্যাক্সিমাম সবাই নিজে পারো, যারা পারছো না মনে হচ্ছে তাদের জন্য আমার মনে হয় একটু এক্সপার্টের সাথে কথা বলে নিতে পারো, চাইলে আমাদের কাছেও আসতে পারো, আমাদের মলে আমরা থাকি, আমি না থাকলেও মিষ্টি থাকে। তোমরা কারা কারা মিষ্টি লাইভে আজকে ছিলে গো, আজ বা কালকে যে দুপুরবেলা তিনটে থেকে যে লাইভটা মিষ্টি করেছে কারা কারা ছিলে, তোমরা ছিলে কেউ একটু বলো তো চট করে যে তোমরা মিষ্টি লাইভ যে কালকে দুপুরবেলা করেছো বা আজকে দুপুরের মধ্যে কে কে ছিল। খালি কানেকশনটা কেটে যাচ্ছে। ব্ল্যাক রয়েস সিরামটা কি মার্কেটে এসে গেছে? না গো, ব্ল্যাক রয়েস সিরামটা এখনো মার্কেটে আসেনি, এটা এখনো এই অবস্থাতে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে এই দেখো, তোমরা পড়তে পারছো কিনা জানি না, এই অবস্থায় রয়েছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা প্রথমে এরকম ভাবে প্রত্যেক দিন আমাদের ল্যাবে তৈরি হয়, সেখান থেকে আমরা এখানটা রাখি। উঁচু করলে ভালো হয়, দাঁড়াও একটু ম্যানেজ করি। ব্ল্যাক রাইস এখানে দেখা যাচ্ছে, রাইস জেল বলে উল্টোই দেখছো হয়তো, এই হচ্ছে সিরামটা, একটু মোটা থকথকে। এটার এখনো প্যাকেজিং হয়নি, এটা এখনো পর্যন্ত আমাদের মানে ল্যাবে তৈরি হচ্ছে আর রোজ রোজ আমি মেখে বা আরো কয়েকজন মেখে সেটা রিপোর্টটা রেডি করছি। এবারে কিন্তু খুব ভালো আমাদের কয়েকটা প্রোডাক্ট আসবে, সেটা হচ্ছে পাপায়া একটা সিরাম, উল্টোই দেখছো। ও পাপায়া স্ক্রাবার, সরি পাপায়া স্ক্রাবার, এটা এখন আমি ইউজ করিনি। একটা খুব ভালো সিরাম আমাদের রেডি হচ্ছে, এটা হচ্ছে রোজিফ এবং বাকুচি অয়েলের, এই দেখো। এটা তো রোজ রাত্রিবেলা আমার না মাখলে ঘুমই হবে না। এটা প্রায় তৈরি হয়েছে দুমাস ধরে, তো দুমাস ধরে দেখলাম যে আমার স্কিনটা বেশ একটু ঠিকঠাক হয়েছে, খানিকটা একটুখানি ঠিকঠাক হয়েছে। তো রোজিফ তোমরা যারা সার্চ করো তারা দেখবে ভীষণ ভালো একটা প্রোডাক্ট, সারা পৃথিবী এখন রোজিফের পিছনে দৌড়াচ্ছে, কারণ খুব ভালো ইনগ্রেডিয়েন্টস যেটা স্কিনের জন্য খুব ভালো। আর তার সঙ্গে বাকুচি, বাকুচি হয় হচ্ছে একটা ভীষণ ভালো বাকুচি অয়েলটা। তো এই দুটো মিলে একটা সিরাম তৈরি হয়েছে, এটাও কিন্তু প্রত্যেক দিন আমি এখন মাখছি, সারাটা জীবন শুধু ট্রাই করতে করতে চলে গেল, একবার এইটা একবার ওইটা একবার সেইটা, এটাই করা হয়। কি দেখছে সবাই? হ্যাঁ এবার মনে হচ্ছে সেকেন্ড
ওকে লাইক রাউন্ড সার্কেল সাজেস্ট মি। আচ্ছা, যারা যারা একটু এক্সট্রা কেয়ার নিতে চাচ্ছ, যারা যারা একটু এক্সট্রা করে নিজের জন্য ভাবছো, ভালো সব প্রোডাক্টই ভালো, কিন্তু যারা একদম হয় না নিজের স্পেসিফিক একটা জিনিস, তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও। আমি স্পেশালি তোমাদের স্কিনটা খুব ভালো করে মানে বুঝে তোমাদের জন্য একটা স্পেশাল কিছু প্রোডাক্ট বানিয়ে দিতে পারবো। কারণ সব প্রোডাক্টই যে আমরা যেগুলো রেডি করি সব প্রোডাক্টই যে মার্কেটে দিই তা নয়, অবশ্যই মার্কেটে দিই যেটা, কিন্তু এমন অনেক প্রোডাক্ট হয় যেগুলো আমরা সবসময়, তাহলে তো প্রচুর প্রোডাক্টস মানে কিছু ক্ষেত্রে হয় না যে অনেকে হয়তো ভীষণ ড্রাই স্কিন কিন্তু মুখ ভর্তি ব্রণ, যদিও সংখ্যায় অনেক কম কিন্তু তাদের জন্য প্রোডাক্ট পাওয়া যায় না। তো সেই সব যারা একটু অন্যরকম প্রবলেমে ভুগছো, অন্যরকম স্কিন বা হেয়ার প্রবলেমে ভুগছো, তারা কিন্তু আমাদের সঙ্গে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমি নিজের হাতে করে প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো। খুব চুল উঠছে, দেখো খুব চুল উঠলে কিন্তু আমার কাছে একটাই সলিউশন আছে, যদি প্রচন্ড চুল ওঠে তাহলে অ্যাবসলুটটা ইউজ করে ফেলো, অ্যালোপেক্স অ্যাবসলুট। দেখো যদি ব্ল্যাক প্যাচ থাকে তাহলে আমাদের কিন্তু স্কিন লাইটিং যে লোশনটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করো, যেখানে যেখানে কালো প্যাচ রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করো। আর স্কিন লাইটিংটা লাগানোর আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তারপরে লাগাবে। কোন হেয়ার স্পাটা ইউজ করলে চুল, দেখো কোন হেয়ার স্পা বলতে আমাদের তো দুটোই হেয়ার স্পা আছে, এক দুটোরই চুল মানে ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য, তার মধ্যে একটা অবশ্যই যেটা ব্লুটা সেটা কিন্তু রয়েছে যে উইক হেয়ার বা যেখানে যাদের চুল পড়ছে তাদের জন্য, তো তুমি বেছে নাও। চুল না বাড়লে কি করবো, চুল না বাড়লে কি করবে, চুল তাহলে লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করবে, অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং। দেখো যাদের ঠোঁটটা কালো তাদের জন্য অবশ্যই আমাদের স্কিন লাইটিং দেখানো আছে। তাদের জন্য আমাদের স্কিন লাইটিং লোশন রয়েছে, তাদের একটা লিভ অয়েল রয়েছে, লিভ অয়েল এবং লিভ স্ক্রাবার রয়েছে, তো সে দুটো ইউজ করতে হবে। স্ক্রাবিংটা সকালবেলা করে নেবে আর প্রত্যেকদিন রাত্রিবেলা লিভ অয়েলটা লাগিয়ে শুয়ে পড়বে, আগে স্ক্রাবিং করবে পরে লিভ অয়েলটা লাগাবে না, সকালবেলা স্ক্রাবিং করবে রাত্রিবেলা লিভ অয়েলটা লাগাবে, তাহলে দেবে যে যাদের ঠোঁট কালো তাদের কিন্তু আস্তে আস্তে করে ঠোঁটের রং কালোর থেকে আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাচ্ছে। এমনিতে না সবসময় কি করবে, যাদের ঠোঁটটা কালো তারা যে কোনো একটা জেল, যে কোনো ক্রিম, যে কোনো অয়েল যদি ঠোঁটে দিয়ে রাখো তাহলেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। আর একটা জিনিস খুব ঘরোয়া খুব জিনিস কিন্তু যদিও একটু টাফ, খুব একটা টাফও নয়, আর সেটা ঠোঁটের জন্য খুব ভালো, সেটা হচ্ছে কাঁচা দুধে গোলাপের পাবড়ি ভালো করে যদি পেস্ট করে ঠোঁটে লাগাও তাহলে ঠোঁটটা কিন্তু খুব সুন্দর হয়, পিঙ্ক কালার হয় ঠোঁটটা, নরম তুলতুলে সুন্দর ঠোঁট হয়, ট্রাই করে দেখো কখনো ভালো লাগবে। ঝুম্পা লিখছে ভীষণ হেয়ার ফল হচ্ছে, ভীষণ হেয়ার ফল হওয়ার জন্য আমি বোধ হয় 500 বার 500টা মানে একই রেমেডি 500 বার দিয়ে ফেলেছি। টেট্রা ক্রিমটা ইউজ করলে কি স্কিনে গ্লো আসবে, টেট্রা স্কিনটা তো স্কিন গ্লোয়িং করার জন্যই টেট্রা স্কিন, আর তাহলে তো সেক্ষেত্রে তুমি লাগাতেই পারো। কখন ইউজ করবো, তুমি সকালবেলা করবে, সরি রাত্রিবেলা তো করবে শুতে যাওয়ার আগে, সকালবেলা যদি বাড়িতে থাকো তাহলে তাও ইউজ করবে, কারণ ওটা লাগিয়ে রোদ্দুরে বেরোনো যাবে না। ম্যাম
ছেলেদের এক্সক্লুসিভ লিখেছো, প্লিজ একটু বলুন না ম্যাম, ছেলেদের এক্সক্লুসিভ রুটিন হলে কি করব। আরে একটু ক্লিয়ার করে লেখো না, ও এক্সেসিভ ওয়েটিং হলে কি করব। আচ্ছা দেখো, ঘাম কখনো না ওরকম ভাবে বন্ধ করা যায় না, ঘামটা বন্ধ করা উচিত না। তবে একটা জিনিস করতে পারো, যাদের প্রচন্ড ঘাম হয় তারা প্রত্যেকদিন স্নান করার সময় এক চামচ যদি অঙ্কুশ ফেলে স্নান হয় তুলনামূলকভাবে ঘামটা কম হবে, আর তার সঙ্গে অবশ্যই করে মানে ঘাম থেকে অনেক সময় স্মেল আসে, সারাদিন মনে হয় একটা কিরকম যেন আনইজি ফিল হয়, সেটা কিন্তু হবে না। সেকেন্ড আর একটা জিনিস করতে হবে যে জোয়ান আর মৌরি দুটো হাফ টিস্পুন দুটো নিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখো প্লেন এক কাপ জলে, সেই জলটা সকালবেলা উঠে খেয়ে নাও, তাহলে তুলনামূলকভাবে কিন্তু ঘামটা অনেক কম হবে। চোখের নিচে কালির জন্য আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিম আছে, সেটাকে ইউজ করো। পুজোতে কিন্তু আমাদের বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট আসতে চলেছে খুব শিগগিরই, তার মধ্যে একটা অবশ্যই রয়েছে আমাদের একটা ভালো ফেশিয়াল, ওয়াইন ফেশিয়াল। তো ওয়াইন ফেশিয়ালটা আশা করি তোমাদের ভালোই লাগবে, তো সেক্ষেত্রে কারণ ওয়াইন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, চুলের জন্য ভীষণ ভালো। যাদের বাড়িতে ওয়াইন থাকে তারা কখনো চুল ধুতে ধুতে পারো, তবে পুরোটাই ওয়াইন দিয়ে নয়, ধরো এক মগ জলে মোটামুটি ভাবে 4-5 চামচ ফেলে দিয়ে সেটা দিয়ে চুল ধুতে পারো, চুলটা খুব সিল্কি হবে, খুব স্মুথ হবে। ফেসের ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট ইউজ করা যায় না, কিন্তু ওয়াইন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। বডি ব্রাইটনিং লোশন, বডি ব্রাইটনিং লোশন বলতে আমাদের অরেঞ্জটাই যদি ইউজ করো, অরেঞ্জ সেখানে কিন্তু স্কিনটা অনেক পরিষ্কার হবে, ভালো থাকবে। আমি তো এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো, একটু সময় কাটাবো, কিন্তু আসার সঙ্গে সঙ্গে যেটা হয় যে তোমাদের নানা রকম প্রবলেমে তোমাদের কাছে চলে আসে। তবে আমাদের একটা কথা বলি, যেহেতু 15ই আগস্ট আসছে, প্রত্যেক বছর 15ই আগস্টের মতো এবছরও 15ই আগস্টে আমাদের বেশ কিছু ভালো ভালো অফার থাকে। যারা ভাবছো যে কেয়া শেফস কলেজ অফ বিউটিতে তোমরা ভর্তি হবে, সেক্ষেত্রে মেকআপ, হেয়ার বা স্কিনের জন্য বা ট্রাকোলজি কোর্স করবে বা কসমেটোলজি কোর্স করবে, যেটাই করবে সেটার জন্য খুব ভালো একটা অফার চলছে, তো সেটা তোমরা ফোন করে কালকে জেনে নিতে পারো, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখান থেকেও তোমরা জেনে নিতে পারো। খুব ভালো অফার চলছে, এরকম অফার আমরা সাধারণত দিই না, তো শুধুমাত্র এই 15ই আগস্ট উপলক্ষে এরকম অফারটা দিয়ে থাকি, তো তোমরা সেটা একটু জেনে নিতে পারো। যারা বিউটি প্রফেশনে যেতে চাইছো, বিউটি নিয়ে অনেকটা দূর এগোতে চাইছো, তাদের জন্য এই অফারটা ভীষণভাবে কাজে লাগবে। তাছাড়াও আমাদের কিন্তু এক্সক্লুসিভে খুব ভালো অফার চলছে, আর এমনিতেও তো মিষ্টি দেখবে 3টের সময় প্রত্যেক দিনই লাইভ করছে, গত 2 দিন করেছে, কালকেও হয়তো সেই 3টের সময় করবে। সেখানে কিন্তু প্রচণ্ড ভালো ভালো শাড়ি জামা কাপড় পাবে, এবং খুব কম রেঞ্জের মধ্যে, যেটা 450 টাকাও আছে, 300 টাকাও আছে, 499 টাকা আছে, 999 টাকা আছে, 1500 2000। আজই যেমন যত শাড়ি দেখিয়েছে সব কিন্তু 2000 টাকার মধ্যে ছিল, তো আজ কালকে যে শাড়িগুলো দেখাবে সবই 2500 টাকার মধ্যে, ভীষণ ভালো। সঙ্গে সঙ্গেই মানে প্রোগ্রাম চলাকালীনই সেগুলো সব বুকিং হয়ে যাচ্ছে, তো সেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে, একবার দেখতে পারো। তোমার হেয়ারটা খুব সুন্দর, কিভাবে মেনটেন করো? আমার মেনটেন বলতে কিছু হয় না, রোজ রোজ যেটা করি সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন
আমাদের যেটা হেয়ার লং অ্যান্ড স্ট্রং অয়েলটা রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে জবজবে করে মাখি, সপ্তাহে একদিন হেয়ার স্পা করে নিই, এইটুকুনি করি। আর রাত্রিবেলা খুব ভালো করে মাসাজ করে, এই যে সামনে চিরুনি রয়েছে, আমি ড্রেসিং টেবিল বসে আছি বলে এগুলো দেখাতে পাচ্ছি, চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে একটা ঝুঁটি করে মাথায় বেঁধে নিই। আপনার কর্মজীবন আরো সুন্দর হোক। থ্যাংক ইউ প্রসেনজিৎ। আর তার সঙ্গে আমাদের কিন্তু স্পাতেও কিন্তু বেশ কিছু 15 আগস্ট মানে আগস্টের জন্য ভালো অফার রয়েছে, সেটা এখন বলবো না, সেটা কালকে আমাদের সবাইকে জানাবো। গোল্ড অ্যান্ড ডায়মন্ডও কিন্তু অফার চলবে। বডি ওয়েটিং হোয়াইটনিং সাপ্লিমেন্ট কিছু আসছে? সাপ্লিমেন্ট তো আমাদের কিছু আসছে না, এনি সাইড এফেক্ট না গো। ফুল বডি হোয়াইটনিং এর জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে অয়েল রয়েছে সেটা রয়েছে, সেটা ইউজ করতে পারো। আচ্ছা নিরুজিৎ রয় লিখেছ যে তোমার এক্সক্লুসিভ শোরুমে জিন্স আইটেম অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা একটা কথা বলি, তোমরা আমার সঙ্গে এত কথা বলো কখনো মনে হয়নি, একবার যদি না মনে হয়ে থাকে বা না এসে থাকো, অনেকেই হয়তো আসনি, কে আসে এক্সক্লুসিভে একবার প্লিজ ঘুরে যাও, আশা করি ভীষণ ভালো লাগবে, একদম অন্যরকম লাগবে, এইটুকুনি তোমাদের আমি গ্যারান্টি দিতে পারবো। আর এখানকার যে কালেকশন সেটা সকাল থেকে রাত পর্যন্ত দেখতে শুরু করলেও সেটা শেষ হবে না, আর সেটা ভীষণ রিজনেবল, মানে একদম যেরম প্রোডাক্ট সেই অনুযায়ী দামের মধ্যে পাবে। তবে আর একটা কথা বলে রাখি, এক্সক্লুসিভ বিষয়ে হয়তো অনেকের মিথ ধারণা আছে যে ওখানে বোধ হয় ভীষণ এক্সক্লুসিভ, ভীষণভাবে কস্টলি কস্টলি প্রোডাক্ট পাওয়া যায়, তা কিন্তু না, এটা সম্পূর্ণ তোমাদের একটা মিথ ধারণা, একটা ভুল ধারণা। আমাকেও অনেকে জিজ্ঞাসা করেছে, অনেক সময় দেখা হলে বলে যে বাবা তোমাদের ওখানে যাব, তোমাদের ওখানে তো সবই তো ভীষণ দামি দামি প্রোডাক্ট থাকে, তা কিন্তু নয়। এটা খানিকটা বলতে পারো অন্য লোকেদের অপপ্রচার বলতে পারো বা এরকম কিছু বলতে পারো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা তোমাদের এরকম ভ্রান্ত ধারণা রয়েছে তারা একবার এসে দেখে যেও, আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। লিখছো কেয়াদি দেখতে মিষ্টি আর রোগীকে কিছু মনে করো না, আমি তো জানি না তাই ডগি বলেছি। আমাদের ডগির নাম হচ্ছে হুইস্কি। ইনস্ট্যান্ট হেয়ার যেটা রয়েছে সেটা আমাদের এখন ওভাবে পাওয়া যাচ্ছে না, তবে আমরা পাউচে করে সেটা দিচ্ছি, তো সেটা তোমরা ইউজ করতে পারো। তবে অনেকটা রাত্রি হলো, আমার মনে হয় যে কথা বাজছিল, ১২:০৪ বাজলো। তোমাদের এবার খাওয়া দাওয়া যাদের হয়ে গেছে তারা ঘুমোতে যাবে, যাদের খাওয়া দাওয়া হয়নি তারা ঘুমোতে যাবে, আমি তো এবার খেতে যাব, আমার খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে ঘুমাবো, নয় হয়তো একটু পরের দিকে ঘুমবো, কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলব। মিষ্টি কি মিষ্টি তোমার হুইস্কি, নিবেদিতা? হ্যাঁ আমাদের হুইস্কি ভীষণ মিষ্টি কিনা জানি না, কিন্তু প্রচন্ড বদমাইশ, প্রচন্ড বদমাইশ, মানে একদম কন্ট্রোল করা যায় না। তবে হুইস্কির কিন্তু কাজ আছে, প্রত্যেক দিন আমার হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে মানে আমরা একটা মজা করে বলি অফিস করতে যায়, প্রত্যেক দিন যায় পাইক পাড়ায় গিয়ে সারা দিন হই হুল্লোড় করে, করে আবার বিকেলবেলা আমাদের পাইক ধর্মতলার অফিসে আসে, সেখানে আবার অফিসে গিয়ে একটু হই হুল্লোড় করে,
করে তারপর বাড়ি ফিরে আসে। এটা হচ্ছে হুইস্কির প্রত্যেক দিনের কাজ। তোমাদের যা যা প্রশ্ন হচ্ছে তোমরা করতে থাকো, আমি নিশ্চয়ই আজকে না হলেও কাল সকালে উত্তর দিয়ে দেবো। অনেক প্রশ্নের উত্তর দিলাম, তবে আমার ভিডিওগুলো একটু লক্ষ্য করো, তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। যারা পুজোর আগে বা সারা বছরই ভালো থাকতে চাও, সুন্দর থাকতে চাও, তবে তাদের জন্য আমার ভিডিওগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, প্রশ্নগুলো করতে থাকো, এবার রাখি, টাটা।